বড় শহর বলতে আমরা সাধারণত বুঝি বড় বড় রাস্তা আর রাস্তার ধার ঘেঁষে বড় বড় বিল্ডিং, অফিস, বাড়ি, হোটেল, রেস্তোরাঁ, তাই না বন্ধুরা? কিন্তু সমস্ত জায়গা তো একই রকম হয় না। কিছু জায়গা সত্যিই অদ্ভুত, যা আমাদের কল্পনার বাইরে। এর মধ্যে কিছু জায়গা হয়তো প্রাকৃতিকভাবে তৈরি, আবার কিছু মানুষেরই সৃষ্টি। আমাদের আজকের এই ভিডিওতে এরকমই পৃথিবীর অবিশ্বাস্য কিছু জায়গা দেখানো হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই পৃথিবীর আশ্চর্য কিছু জায়গা যা আমাদের কল্পনার বাইরে। বন্ধুত্বের হাত সত্যি খুঁজে পাওয়া যায় কি জানি না, কিন্তু ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ পার হলে আপনি একজোড়া বিশালাকার হাতের দেখা পাবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আর আশ্চর্যের ব্যাপার এই যে, এই দীর্ঘ ব্রিজটি চারপাশের অসাধারণ ভিউ নিয়ে দুটি বিশালাকার হাতের উপর দাঁড়িয়ে আছে। এই ব্রিজটির বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা ঝাঁকে ঝাঁকে এখানে এসে জড়ো হচ্ছেন এবং নিজের চোখে এই অদ্ভুত নিদর্শন দেখে যাচ্ছেন। ভুভিয়া তান নামের এক আর্কিটেক্টের মাথায় এই অদ্ভুত ও অসাধারণ চিন্তাটি আসে। হাত দুটিকে তিনি ভগবানের হাত হিসেবে কল্পনা করেন, যে হাতে তিনি একটি সুতো ধরে আছেন আর তা বরাবর মানুষকে যেতে দিচ্ছেন। এটি এক কথায় একটি বিশাল প্রজেক্ট। হাতগুলি আকারে অনেক বড় হলেও এটি তৈরি করার সময় আশেপাশে কোথাও কোনো ক্ষতি হয়নি। ব্রিজের চারপাশটিকে আরও সুন্দর করে তোলার জন্য ফুলের বাগান তৈরি করা হয়েছে, কিন্তু এই ব্রিজের উপর থেকে ভিয়েতনামের পর্বতের যে ভিউ পাওয়া যায় তা সবথেকে দৃষ্টি আকর্ষণ করে। কিছু বছর আগে থেকে চীনের হুতুয়ান গ্রামটি মানুষ পরিত্যক্ত, কিন্তু তার মানে এই নয় যে এখানে জীবের অস্তিত্বই নেই। বরং বলা যেতে পারে যে এই প্রাচীন ফিশিং ভিলেজটি পৃথিবীর সবথেকে সবুজতম জায়গা, আর তা হয়তো মানুষের অনুপস্থিতির জন্যই। মানুষ এই গ্রামটি ছাড়ার পর থেকে প্রকৃতি নিজের ইচ্ছামতো এখানে জায়গা করে নিয়েছে। সাংহাই থেকে এই শহরের দূরত্ব মাত্র 40 মাইল, কিন্তু সাংহাই আর হুতুয়ানের মধ্যে এতটাই পার্থক্য যে মনে হয় দুটি শহর আলাদা আলাদা ইউনিভার্সের অন্তর্গত। যে 2000 মানুষ এখানে বাস করতেন তারা সকলেই পেশায় জেলে। এই গ্রাম ছাড়ার সময় তাদের অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পত্তি এখানে ফেলে রেখে যান, আর সেই সমস্ত জিনিসপত্রগুলো আজও ভাঙাচোরা অবস্থায় বাড়িগুলোর মধ্যেই আছে। যদিও প্রতিটা বাড়ি এখন ঘন লতাপাতায় আবৃত হয়ে আছে, আর এই গ্রামটি এখন পর্যটকদের জন্য ভীষণই আকর্ষণীয় হয়ে উঠেছে। আর একসময় এখানে বসবাসকারী জেলেরাই এখন ট্যুর গাইড হিসেবে কাজ করেন। তানজানিয়ার জাঞ্জিবার বিচে এমন এক রেস্তোরাঁ আছে যার কোনো বিকল্প নেই। অবশ্য বিচটাই দেখার মতো একটা জায়গা। এখানকার বালি প্রায় সাদা আর সমুদ্রের জল ঝা চকচকে স্বচ্ছ নীল। যদিও এই রেস্তোরাঁটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। রেস্তোরাঁটির নাম দারক। আসলে একসময় এটি একটি জেলের বাড়ি ছিল। যখন সমুদ্রে ঢেউ কম থাকে তখন দেখলেই বোঝা যায় কিভাবে এর নাম দারক হলো। অসমতল কয়েকটি বোল্ডারের উপর এই কাঠের বাড়িটা দাঁড়িয়ে আছে। ঢেউ বেশি থাকলে নিচের বোল্ডারগুলো আর দেখা যায় না। তখন দেখে মনে হয় চারপাশে জল দিয়ে ঘেরা একটি কাঠের বাড়ি সমুদ্রে ভাসছে। কি অদ্ভুত, তাই না? এ কারণে পর্যটকদের মাঝে মাঝেই নৌকা নিয়ে এখানে আসতে হয়। 12 সিটের এই রেস্তোরাঁ থেকে ভারত মহাসাগরের এক অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায়। সারা বিশ্বের নানা রকম খাবার ও সুস্বাদু পানীয় এখানে পাওয়া যায়। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই রেস্তোরাঁর লাভের একটি বড় অংশ স্থানীয় মানুষদের সাহায্যার্থে ব্যবহার করা হয়। বন্ধুরা, আপনারা কি বার্নিং মেন ফেস্টিভ্যালের কথা কি শুনেছেন? রাজনৈতিক নীতি পরিবর্তন করার জন্য এই উৎসবটি হয়ে থাকে। 1986 সালের জুন মাসে লারি হার্বে ও জেরি জেমস নামের দুই বন্ধু একটি বিশালাকার মানব প্রতিকৃতি বানিয়ে এবং সান ফ্রান্সিসকোর বিচে তা পুড়িয়ে এই উৎসবের সূচনা করে। এখন শিল্প, সংস্কৃতি ও বৈচিত্র্য উদযাপনের জন্য এটি একটি বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। প্রতি বছর আগস্ট মাসের শেষ রবিবার থেকে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার পর্যন্ত এই অনুষ্ঠানটি পালিত হয়। এখন এটি অনুষ্ঠিত হয় নেভেদার ব্ল্যাক রক ডেজার্টে। অনেক মানুষ সমবেত হওয়ার সাথে সাথে ব্ল্যাক রক মরুভূমিটি ব্ল্যাক রক শহরে পরিণত হয়। এটি সৃজনশীল মানুষদের সমবেত হওয়ার একটি জায়গা। এখানে এসে অনেকেই নতুন নতুন চিন্তন খুঁজে পান। প্রতি বছর এই অনুষ্ঠানটির নতুন থিম রাখা হয়, আর স্বাভাবিকভাবেই প্রতিটি নতুন থিম অবিশ্বাস্য শিল্প নিদর্শন, গান ও নতুনত্ব বয়ে আনে। এখানে সত্যি বিস্ময়ের জন্ম হয়, আর তারপর সব নিয়ম অনুযায়ী সেগুলো সব অদৃশ্য করে দেওয়া হয়। রীতিমতো সমস্ত রকমের কায়দা প্রয়োগ করে এই সব কিছু পুড়িয়ে ফেলা হয়, যাতে মনে হয় এর কোনোদিন কোনো অস্তিত্বই ছিল না।
যদি আপনাদের প্রশ্ন করা হয় যে নরকের প্রবেশদ্বার কেমন হবে, তাহলে আপনারা নিশ্চয়ই কোনো প্রচণ্ড উষ্ণতা সম্পন্ন জায়গার কথা কল্পনা করেন, তাই না? কিন্তু কোনো অস্ট্রিয়ান মানুষকে এই প্রশ্ন করলে তারা সম্পূর্ণ বিপরীত উত্তর দেবে, আর সেটি হলো তাদের দেশে সলসবার্গের কাছে অবস্থিত কোগেল মাউন্টেনের একটি আইস কেপ। এই কেপটিকে আইসে ডাইসন বেল্ট বলা হয়, যাকে অনুবাদ করলে দাঁড়ায় দ্য ওয়ার্ল্ড অফ আইস জায়ান্টস, অর্থাৎ বরফ দৈত্যদের পৃথিবী। এটার দিকে তাকালেই বুঝতে পারবেন কেন প্রাচীন অস্ট্রিয়ানরা মনে করে যে এখানে বিশালাকার বরফাবৃত্ত প্রাণীরা বাস করে। কি অদ্ভুতভাবে এখানকার বরফ সৃষ্টি হয়েছে তা ভাবাও যায় না, কেননা এই গুহাটি সৃষ্টি হয়েছে লাইমস্টোন বা লাভা থেকে। অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন স্থানীয় মানুষরা বহু বছর ধরে এই স্থানটিকে এড়িয়ে চলে। এই গুহাটি আসলে নরকের প্রবেশদ্বার, কিন্তু অ্যান্টন পো সল্ট নামের এক সাহসী অভিযাত্রী 1879 সালে এই গুহায় প্রবেশ করেন, কিন্তু তিনি কোনো শয়তানের দেখা পাননি, তবে অনেক অসাধারণ দৃশ্য তিনি দেখেছেন। এখন প্রতি বছর অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন, তারা কেবল কারের মাধ্যমে এখানে প্রবেশ করেন। বন্ধুরা, একটি আগ্নেয়গিরির পাশে একটি বরফের গুহা কি থাকতে পারে, কি মনে হয় আপনাদের? হয়তো আপনি ভাবছেন এমনটা হওয়া সম্ভব নয়, কিন্তু রাশিয়াতে এমনটাই ঘটেছে। মুটনোভিস্ক আগ্নেয়গিরির ঢালে গেলেই আপনি বরফ ভর্তি একটি আইসকেপ দেখতে পাবেন। এখানে আবার রামধনু সাতটি রং দেখা যায়। আসলে গুহাটির দরজা দিয়ে আসা সূর্যের আলো বরফের দেওয়ালে প্রতিফলিত হয় এবং রামধনু সৃষ্টি করে। অবশ্য আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এখানকার বরফ গলতে থাকে, আর যদি কখনো অগ্নুৎপাত হয় তবে হয়তো পুরো আইসকেপটাই ধ্বংস হয়ে যাবে। 2000 সালে এখান থেকে শেষবারের মতো অগ্নুৎপাত হয়েছিল। অবশ্য যদি তাই হয়, প্রকৃতি আরও সুন্দর একটি গুহা তৈরি করে নেবে। পাহাড়ের ঢাল থেকে অনেকটাই নিচে এই গুহাটি অবস্থিত, তাই কোনো অনভিজ্ঞ ক্লাইম্বারও এখানে সহজেই আসতে পারবেন, আর এই রাস্তায় গেলে আপনি ভুলকানিক নদীর দেখাও পাবেন। চেক রিপাবলিকে অবস্থিত সেডিল্ক অসোয়ারি একটি খুব সুন্দর ও নিখুঁত ক্যাথলিক চার্চ, কিন্তু যতক্ষণ পর্যন্ত এর কাছে না যাবেন ততক্ষণই তা মনে হবে, কারণ এখানকার সমস্ত কিছুই হাড় দিয়ে তৈরি, আর এগুলো অন্য কোনো প্রাণীর হাড় নয়, সবই মানুষের হাড়। কেউ জানেন না মোট কতগুলো কঙ্কাল এখানে রয়েছে। আন্দাজ করা হয় সংখ্যাটি প্রায় 40,000, কিন্তু কেউ কেউ 70,000ও বলেন। আর এ কারণেই চার্চটির আরেক নাম দ্য বোন চার্চ। এর মাঝখানে রয়েছে একটি খুলি বসানো ঝাড়বাতি। মানুষের শরীরের প্রত্যেকটি হাড় দিয়ে এটি বানানো হয়েছে। এই স্যাডেল্ক অসুয়ারি চার্চটি দ্বাদশ শতাব্দীতে বানানো হয়েছে, তখন জেরুজালেম থেকে মাটি এনে এই জমিতে ছড়িয়েছিলেন চার্চের অধ্যক্ষ, আর এই অঞ্চলটিকেই কবর দেওয়ার আদর্শ জায়গা বলে ধরে নেওয়া হয়। কিন্তু 1870 সালের মধ্যেই জমিটি পূর্ণ হয়ে যায়, তাই স্থানীয় এক কাঠশিল্পী অতিরিক্ত হাড়গুলো দিয়ে শিল্পের সৃষ্টি করেন। একটা ভুতুড়ে গা ছমছমে বাড়িতে আটকে পড়ার থেকে খারাপ আর কি হতে পারে? আর যদি আপনি রোবোটিক মনস্টারদের বাড়িতে আটকে যান, তাহলে এই অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে আপনাকে যেতে হবে জার্মানির বার্লিনে, আর তারপর সেখান থেকে যেতে হবে বিখ্যাত মনস্টার ক্যাবিনেটে। এখানে একবার গেলেই সারা জীবনের সমস্ত ভয় আপনি একদিনেই পেতে বাধ্য। একটি পুরনো ওয়্যার হাউসে পৃথিবীর সমস্ত অদ্ভুত আর ভয়ঙ্কর জিনিস তারা তৈরি করেছেন, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য যে পারফর্মাররা রয়েছেন তাদের অদ্ভুত পোশাকগুলোও তাদেরই বানানো। এগুলো ভয়ঙ্কর ভাস্কর্যের এক অন্যতম নিদর্শন। এদের মধ্যে কেউ আবার আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে যে কোনো সময়, আর সেটা কখন ঘটবে তা আপনি বুঝতেও পারবেন না। এই মনস্টার ক্যাবিনেটটি বছরের সমস্ত বৃহস্পতি ও শুক্রবার খোলা থাকে, তবে সাবধান, এগুলো ছাড়াও আরও অনেক মারাত্মক জিনিস এই ক্যাবিনেটে আছে, তারা কিন্তু আপনাকে ভয় পাওয়ানোর সুযোগ ছাড়বে না। যদি উচ্চতা আপনার ভয়ের কারণ হয়, তাহলে এই জায়গায় না যাওয়াটাই ভালো। আমরা চীনের বেইলং এলিভেটরের কথা বলছি। এই গ্রহের যে কোনো জায়গার মধ্যে এটাই সবথেকে দীর্ঘতম আউটডোর লিফট। এই এলিভেটরে করে উপরে উঠতে উঠতে আপনি প্রত্যক্ষ করতে পারবেন সমস্ত প্রাকৃতিক স্যান্ডস্টোন পিলারগুলোকে, যেগুলো চীনের হুনান প্রদেশে জ্যাঞ্জিয়াজে ন্যাশনাল ফরেস্ট পার্কের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। আপনি যদি অবতার সিনেমাটি দেখে থাকেন, তাহলে সহজেই বুঝতে পারবেন বাতাসে ভেসে থাকা হ্যালোলুয়া মাউন্টেনের কনসেপ্ট এখান থেকেই পাওয়া। পিলারগুলোর এক একটা প্রায় 3,000 ফুট লম্বা,
আর এলিভেটরটি তার থেকেও বেশি উঁচু, প্রায় আকাশ ছোঁয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। এত উচ্চতা হওয়া সত্ত্বেও এলিভেটর কারগুলির একবার নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যেতে সময় লাগে মাত্র 90 সেকেন্ড। প্রতি বছর এই পিলারগুলো দিয়ে উপরে উঠতে গিয়ে হাজার হাজার মানুষ প্রকৃতির যে ক্ষতি করে তা কমানোর জন্যই এই এলিভেটর বানানো হয়েছে। এখন অতি সহজে এর মাধ্যমে অনেক কম সময়ে অনেক বেশি উঁচুতে ওঠা যায় আর প্রকৃতির তেমন ক্ষতিও হয় না। সো বন্ধুরা, এই ছিল কিছু অদ্ভুত জায়গার তালিকা। এর মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করলো কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।